মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে যারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বেদান্তে এখানে বলছেন, বুদ্ধ প্রতিটা মুহূর্তে প্রত্যেকজনের উপকারের জন্য, কল্যাণের জন্য বুদ্ধ দেশনা করেছেন। সাধু দর্শন ধনং শৌচতি দুকুম্বলে সংবসু অমিত দিরোচ সুখ সংবসু অদর্শনেন বলন নিচমেব সুকেশিয়ং বালসঙ্গত চরিয়ং দিকগদন শৌচং আর্যগণের দর্শন শুভজনক, সর্বদা তাহাদের সান্নিধ্য লাভ সুখপ্রদ। মূর্খগণের অদর্শনে মানুষ নিশ্চিন্তেই সুখী হইয়া থাকে। মূর্খের সহিত সংসর্গকারী ব্যক্তির দীর্ঘকাল অনুশোচনা করিতে হয়। সর্বদা শত্রু সহবাসের ন্যায় মূর্খের সহবাস দুঃখজনক এবং পণ্ডিতের সহবাস পরমাত্মীয় সম্মিলনের ন্যায় সুখকর। বুদ্ধ ধর্মপদের গাথায় এই কথাগুলো বলেছেন। আসলে যখন একজন ধর্ম শ্রবণ করেন, মনটাকে ধর্মমুখী করতে হয় এবং ধর্মের প্রতি মনোযোগ থাকতে হবে। যিনি ধর্মদান করেন
তাহারও ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে। যদি ধর্মদেশক এবং ধর্মশ্রোতা এটা যদি ধর্মের প্রতি আনুগত্য এবং শ্রদ্ধা বোধতা না থাকলে, আন্তরিকতা বিশ্বাস এটা না থাকলে ধর্মের কোনো সফলতা আসে না। আমরা সবাই যখন ক্ষুধার্ত হই আমাদেরকে আহার খেতে হয়, কিন্তু এই ক্ষুধা নিবৃত্তির জন্য আমাদের উদর পূর্তি করলে হবে না, আমাদের শরীরের দিকটা দেখতে হবে এবং দেহের এই সুস্থতা এটা দেখতে হবে। ক্ষুধা একটা রোগ, সেই ক্ষুধাকে নিবৃত্তির জন্য যেমন আমাদের শরীর উপযোগী যেমন আহার খেতে হয়, ঠিক তদ্রূপ ধর্মের কাছে সবাই আসে কিসের জন্য? সুখের জন্য, শান্তির জন্য, পুণ্যের জন্য, সৎ উপদেশ লাভের জন্য। মনের মধ্যে যাহা কিছু পাপ অকুশল চেতনা রয়েছে এগুলোকে দূরীভূত করে যাতে নিজের জীবনকে সুন্দর জীবনে প্রতিষ্ঠিত করতে চায়, সেটার জন্যই তো ধর্ম শ্রবণ, ধর্মকর্ম। তাহলে যেখানে হিংসা থাকে, যেখানে পাপ থাকে, যেখানে লোভ থাকে, যেখানে মানুষের প্রতি যেই খারাপ চিন্তা থাকলে এখানে ধর্ম হতে পারে না। ঠিক তদ্রূপেও এখানে অনেক প্রকারের উপকার করে থাকে ধর্ম শ্রবণ দ্বারা এবং ধর্মকর্ম দ্বারা। আমরা প্রত্যেকেই জানি যারা ধর্মপ্রাণ মানুষ যখন যে কোনো পুণ্য কাজে অংশগ্রহণ করে তখন মন মানুষের পাপের দিকে থাকে না, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস বর্ধিত হয়, মনও ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়। তাহলে সেই যখন ধর্ম চিন্তা করেন, ধর্ম কর্ম করেন, যখন ধর্ম আচরণ করেন, ধর্ম অনুশীলন করেন, তখন মন থেকে পাপ দূরীভূত হয়, মনে পাপ জাগ্রত হয় না। সেই জন্য সবাইকে ধর্ম আচরণের জন্য, অনুশীলনের জন্য উপদেশ দিয়েছেন। কিন্তু আমরা তো সবাই তো সেই চিন্তা করি না, কেহ ধর্মের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, প্রাণের মতো ভালোবাসে, আবার কেহ ধর্মকে ব্যবহার করে নিজের উদর পূর্তির জন্য এবং নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবহারের জন্য, তখন কিন্তু এটা আমাদের ভালোর চাইতে খারাপই বেশি হয়ে যায়। যেমন মনে করেন একজন মানুষকে মারা অর্থাৎ হত্যা করা, কিন্তু মানুষের মনটাকেও মৃত্যু করতে পারে, সেটা হচ্ছে যে কুবুদ্ধি, খারাপ উপদেশ, খারাপ নির্দেশনা, এখান থেকেও কিন্তু মানুষ সুন্দর মনটা বিদূরিত হয়। তাহলে মানুষ কুপরামর্শের দ্বারা, মানুষ অন্যায় নির্দেশের দ্বারা এবং মানুষকে শিশুত্ব পদ থেকে বিদূরিত দূরে নেওয়ার যে উপদেশ বা কথা, এগুলো সবই কিন্তু এটা মনটাকে মৃত্যু দেওয়ার মতো, মারার মতো হয় না কেন? একটা মানুষকে যদি শরীরে নির্যাতন করে তার মৃত্যু পর্যন্ত আনতে পারে, কিন্তু মানুষের সুন্দর মনটাকে ধ্বংস করে একটা পৃথিবীর সুন্দর সে মানে অনেক সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারে। তাহলে একজন মানুষের মৃত্যু কিন্তু তার নিজেই শুধু ভোগ করে, কিন্তু অনেক মানুষের সম্ভাবনাকে নষ্ট করা অর্থাৎ সুন্দর মনকে নষ্ট করা। তার মানে মানুষ সঠিক ধর্মপথে, নীতির পথে, সৎ আচরণের মাধ্যমে যদি সেটা না হয় তাহলে কিন্তু মানুষ লাভের চাইতে ক্ষতিও বেশি হয়ে থাকে। সেজন্য ধর্ম আচরণ করা এটা প্রত্যেকেরই মানে উচিত, কিন্তু অন্যায় কর্মপথে যাওয়া এটা কখনো উচিত নয়, ধর্মপথে বাধা দেওয়া এটাও উচিত নয়। কিন্তু মানুষ তো তাই নয়, কেহ পাপ করে হাসে আর কেহ ধর্ম করে হাসে, কেউ সৎকর্ম করে হাসে, কেউ অপরজনকে আনন্দ দিয়ে সুখ দিয়ে তারা আনন্দ পায়, আর কেহ অপরজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে আনন্দ পায়। তাহলে মানুষের চিন্তা চেতনা অনেক দূরে, মানুষের যখন সেই হিতহিত জ্ঞান যখন অন্তর থেকে বিদূরিত হয় তখন কিন্তু তখন মানুষ থাকে না। আমরা প্রত্যেকে মানুষের রূপটা পাই কিন্তু মানুষ তা নয়,
মনটাই মানুষ। সেই জন্য বলেছে যে মানুষের অর্থটা হচ্ছে যার মন আর দেহ হুঁশ থাকে, অর্থাৎ আমাদের কি থাকতে হবে, মনও থাকতে হবে হুঁশ, হুঁশ অর্থাৎ সৎজ্ঞান, হ্যাঁ সৎজ্ঞান, সৎ বিবেক, সৎ মানবিকতা, এগুলো না থাকলে আমরা মানুষ না। মানুষের মনে যখন পশুত্ব ভাব জাগ্রত হয় তখন সে মানুষের রূপটা পায়, কিন্তু অন্তরে যখন পশুত্ব হয় তখন কিন্তু সেটা মানুষ নয়, সে মানুষ রূপী পশু জানোয়ারের মতো হয় নাকি না। ধর্মের কাছে আসে মানুষ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, নীতির পথে আসার জন্য। আমরা যখন বিভিন্ন যা পৃথিবীতে যত প্রকারের ধর্মগুলো আছে এগুলো সব মানুষদেরকে সৎ উপদেশ দিয়ে থাকে, খারাপ উপদেশ দেয় না, কিন্তু আমরা তো এটা চিন্তা করি না, আমরা এটা ভাবি না। আমরা যেমন ওখানে অসুখ হয়, এখানে কিছু কিছু অসুখ আছে যেগুলো খুব সহজে নিরাময় করা যায়, আবার কিছু কিছু অসুখ রয়েছে যেগুলো হয়তো তাহাদের মৃত্যু পর্যন্ত ওখানে ডেকে আনে। তাহলে ঠিক তদ্রূপ এখানে যেমন কিছু মানে জটিল এবং সহজ রোগের ওখানে আছে, ঠিক তদ্রূপ আমাদের মনের ভিতরেও তো অনেক ধরনের পাপ আছে, যে পাপগুলো সহজ এবং জটিল। তাহলে ঠিক তদ্রূপ ধর্মের কাছে এসে মানুষ কিছু সহজ এবং জটিল সে মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য ধর্মের কাছে আসে হয় নাকি না। তাহলে সবাই শিক্ষিত হওয়ার জন্য ওখানে শিক্ষাঙ্গনে যায় এবং স্কুল কলেজে যায়। আমরা যদি কেউ বলি যে উচ্চশিক্ষিত হয় ওখানে কলেজ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু প্রাইমারি হাই স্কুল না থাকলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ওখানে প্রয়োজন হবে না। তাহলে ওখানে যেখানে প্রাইমারি এবং হাই স্কুলের যেমন ওখানে প্রাথমিক শিক্ষা ভিত্তির প্রয়োজন, তাহলে ওখান থেকে মানুষের যেমন ওখানে প্রাথমিক শিক্ষাগুলো পাবে, মাধ্যমিক শিক্ষাগুলো পাবে, এরপরে তারা উচ্চ শিক্ষিতের জন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ওখানে ভর্তি হয়। ঠিক তদ্রূপ আমাদের মানুষের প্রত্যেকের এখানে জীবন চলার পথে প্রত্যেক ধর্মে মুক্তির কথাটা বলে। আমরা হয়তো সবাই বলে মুক্তির কথাটা, তবে ঠিক আমরা যদি প্রত্যেকে যদি শুধু আমরা মানুষই হই, মুক্তি লাভও যদি আমরা না করতে না পারি, আমরা যদি সৎ মানুষও হই, আমরা যদি মানুষের মধ্যে ভালো মানুষও হই, তাহলে তো আমরা পাপ করব না, তাহলে আমরা অন্যায় করব না, আর মুক্ত হতে পারলে তো আর কোনো কথাই নেই, তাহলে তার মনের মধ্যে কিঞ্চিত পাত্র পাপ থাকবে না, সে কখনো অন্যায় করতে পারবে না, কাউকে দুঃখ দেবে না, আঘাত দেবে না, কষ্ট দেবে না। তাহলে আমরা প্রত্যেকে মুক্তি চাই সেটা ঠিক, কিন্তু আমাদের প্রাথমিক সে আমাদের মনুষ্যত্ব জ্ঞানবোধতা অর্জন করতে হবে, আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। যখন আমরা সকল ধর্মের যেগুলো কথাটা শুনি, আচরণের কথাটা শুনি, তখন ওখানে সব কিছু ভালো কথা বলে, কিন্তু এই বুদ্ধের ধর্ম অহিংসার ধর্ম বলে হয় নাকি, সাব্বে সত্তা সুগীতা হন হয় নাকি। তাহলে অহিংসার ধর্মে তো হিংসা থাকার কথা নয়, তাহলে তো এখানে মুক্তির ধর্মে তো ভোগের কথা থাকার কথা নয়, কিন্তু যেখানে ত্যাগের কথা সেখানে যদি ভোগের কথা বলে, যেখানে মুক্তির কথা বলে সেখানে যদি তৃষ্ণার কথাটা বলে, যেখানে অহিংসার কথা বলবে সেখানে যখন হিংসার কথা বলে, তখন আর কোনো কিছু থাকে না। আমরা তো এখানে প্রায় সময় দেখি এখানে মাঝে মধ্যে দেখা যায় ওষুধ ওখানে দুই নম্বরই হয়ে যায়, প্যাকেটও ঠিক আছে, লেখাও ঠিক আছে, সব ওখানে মলাট কভারগুলো সব ঠিক আছে, প্যাকেটও ঠিক আছে, কিন্তু দেখা যায় ওখানে ওষুধ যখন ওখানে প্রকৃত ওষুধ হয় না, ওখানে যতই ডোজ খাওক না কেন কি তার রোগটা যায় না হয় নাকি না। তাহলে এটা বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, এটা আমাদের যে অহিংসার নীতি, অর্থাৎ সকল প্রাণীর প্রতি মৈত্রীপরায়ণ হওয়া, সর্বপ্রথমে কথাটা ওখানে অনেকভাবে দেশনা করেছেন, উপদেশ দিয়েছেন। কারণ আমরা যদি এটা মনের থেকে দূরীভূত করার জন্য এটা খুব সুন্দরভাবে দিয়েছেন, একটা সংসার, একটা সংসার ত্যাগ, সম্বাদ ঘরবাসু আপোখাস উপব্যাচা, অর্থাৎ প্রব্রজিত হব তো কোলা আকাশে, উন্মুক্ত আকাশে যেমন একটা পাখি বিচরণ করতে পারে, তার কোনো কিছু বাধা থাকে না, একটা বোঝা পর্যন্ত নেই, একটা কোনো ওখানে মানে কোনো কিছু নেই যে তাহাকে ওটা আটকিয়ে রাখবে।
তাহলে এখানে বলেছেন যে কি সম্বাদু গরাবাস আব্ব কাসু পাবজা, অর্থাৎ সংসার ওটা জঞ্জালময় জীবন, আর প্রবজিত জীবন এটা কলা আকাশে বিচরণশীল পাখির মতো, সে কোনো কিছুতে ওখানে আবদ্ধ করে থাকে না। তাহলে একটা যখন সংসারে থাকে, সবাই যারা এখানে এত কোটি কোটি মানুষের মধ্যে অজস্র, মানে ওখানে কি ওখানে সংসারিকের মধ্যে, তাহলে সংসারময় জীবন একেবারে উপেক্ষা করার মতো নয়, তাহলে অনেকজন সংসারিকের মধ্যে আছে। তাহলে সংসারে থাকতে হলে তাকে কাজকর্ম করতে হবে, আয় উপার্জন করতে হবে, তাহলে পরিবার পরিজন তাদেরকে দেখাশোনা করতে হবে, মাতা পিতা জ্ঞাতিবর্গদেরকে সেবা যত্ন করতে হবে, ধর্মের সৎ নিয়ম নীতি এগুলো আচরণ করতে হবে। তাহলে যারা সাংসারিকের মধ্যে এই যে ধর্মীয় নীতিমালার মধ্যে সৎ পথে নিজের জীবনকে পরিচালিত করার জন্য শিক্ষাটা দেয় হয় নাকি না, তাহলে ওখানে কিন্তু কোলা মেলা ওইভাবে চলতে পারেন না। কিন্তু যারা সংসার ত্যাগ করেন তাহাদের কর্মটা কি? হ্যাঁ, তাহলে তাদের কর্মটা হচ্ছে নিজের সংসারের সমস্ত প্রকার ভোগময় সুখ এগুলো পরিত্যাগ করে নিজের আত্মমুক্তির জন্য নিজের পরিশুদ্ধতা এবং বিশুদ্ধময় জীবন আচরণ করে সকল প্রাণীর প্রতি মঙ্গল এবং কল্যাণ সাধনের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। সেই জন্য আমাদেরকে ওখানে বলেছেন কি, ওখানে খান্তি পরমাং তপো তিতিক্ষা নিভানাং পরমাং বদন্তি বুদ্ধা নাহি পাব্বজিতু পরোপগাতি সমানো হতি পরম বিহেটায়ন্ত। এই যে কথাগুলো বলেছেন, কাহাকে প্রবজিত বলেছেন, কাহাকে শ্রমণ বলেছেন, কাহাকে ভিক্ষু বলেছেন, কাহাকে দায়ক কিংবা সাংসারিক বলেছেন। তাহলে একজন সাংসারিকের মধ্যে হয়তো ওখানে এই যে বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকতে ওখানে নানান প্রকারের হয়তো সঠিকভাবে চলতে নাও পারে, হ্যাঁ অন্যায়ও করতে পারে, ভুলও করতে পারে, সেই জন্য ওনারা সবসময় এখানে নিজেকে পরিশুদ্ধময় রাখতে পারেন না। কিন্তু যারা সংসার ত্যাগ করে ওনারা প্রতিটি মুহূর্তে নিজেকে শুদ্ধভাবে চলার জন্য পারে, নীতিরভাবে চলতে পারে এবং নিজেকে আত্মমুক্তির কর্মপথে যদি একাগ্র ধ্যানেই যদি রত থাকতে যায় তাও করতে পারে, তাহলে তার জন্য সম্পূর্ণ মুক্তির পথের জন্য উন্মুক্ত, পরিশুদ্ধময় জীবন আচরণের জন্য উন্মুক্ত এবং বিশুদ্ধময় জীবন আচরণের জন্যই উন্মুক্ত হচ্ছে প্রবজ্জিত জীবন হয় নাকি। প্রবজ্জিত অর্থাৎ হচ্ছে কি পাপ বর্জ্য, হ্যাঁ পাপ মুক্ত না পাপ বর্জ্য, অর্থাৎ যিনি যতক্ষণ না পর্যন্ত তার কায়িক বাচনিক মানসিক এই পাপগুলোকে দূরীভূত করতে না পারবে এটার জন্য প্রচেষ্টা, এটার নাম হচ্ছে সমচর্যা। সমচর্যা অর্থাৎ হচ্ছে এটা প্রচেষ্টা চালান, সমাচারিয়া সমানুতি বুঝছেন, প্রথমে প্রবজ্জিত হন তখন সে পাপ বর্জনের সংকল্প, তারপরে হচ্ছে যে শ্রমণ সমচর্যা অর্থাৎ পাপগুলোকে পরিত্যাগ করার জন্য ধ্বংস করার জন্য যে প্রচেষ্টা এটার নাম হচ্ছে যে সমচর্যা। তাহলে প্রবজ্জিত হওয়া, শ্রমণ হওয়া, এরপরে হচ্ছে যে ভিক্ষু হওয়া, হ্যাঁ তাহলে ওখানে বুদ্ধ বলেছেন যে কি কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত দিয়ে কেউ প্রবজ্জিত কিংবা শ্রমণ হতে পারে না, সব্বে সত্তা সুখিত হন্ত হয় নাকি না, অর্থাৎ সকল প্রাণীর প্রতি কি করা এটাকে মৈত্রী প্রদর্শন করা, কাউকে আঘাত দেওয়া কষ্ট দেওয়া কিংবা দুঃখ দেওয়া, আমরা যদি কেউ যদি মনে করি শুধু গায়ে আঘাত সেটা না, মনের আঘাতটা কিন্তু এটা বড় জিনিস, আমরা প্রায়ই এটা আমরা দেখি, প্রায় অনেক মানুষ আছে যে একেবারে সুস্থ ওর কোনো রোগ নেই, হ্যাঁ এই এই শরীরের সব পার্টসগুলো ওর ঠিক আছে, কিন্তু সেই মানুষ যদি সে কোনো কিছু সুখ সম্বরণ করতে না পারে, মেন্টালিভাবে খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়, তখন দেখা যায় তারা হার্ট অ্যাটাক করে বা ব্রেন স্ট্রোক করে ওনারা মারা যায়। তাহলে চিন্তা করে দেখুন আমাদের কিন্তু মানসিক শক্তিটা কিন্তু অনেক বড় জিনিস, অর্থাৎ শরীরের আঘাতের চাইতে মনের আঘাতটা সব চাইতে বেশি দুঃখ এবং কষ্টদায়ক হয় নাকি না। আমরা হয়তো মুখটাকে দিয়ে অনেক কিছু বলি, হ্যাঁ এই মুখটাকে কিন্তু শরীরে আঘাত করা যায় না, হাত এবং ট্যাং দিয়ে পা দিয়ে কিন্তু শরীরে আঘাত করা যায়,
হয় নাকি না? এই মুখ দিয়ে কিন্তু মনের ভিতরে কিন্তু আঘাত করতে পারে, হয় নাকি না? আমরা কিন্তু এই মুখটা দিয়ে এত সহজ মনে করি, হ্যাঁ, কিন্তু এটা সহজ নয়। কিন্তু যারা মানুষ এটা চিন্তা করে, আমি তো তাকে আঘাত করলাম না, আমি মুখ দিয়ে তার মনের ভিতরে যদি আঘাতটা দিই, এই আঘাতটা কিন্তু তার ব্রেনে অ্যাটাক করবে, হার্টে অ্যাটাক করবে, তাহলে কিন্তু সেই দুঃখটা কিন্তু সবচাইতে বেশি। সেটা শুধু ইহকাল নয়, পরকাল পর্যন্ত তাহাকে কিন্তু বিঁধবে। যেমন শত্রু, শত্রু যখন তারা ওখানে মানে একজন অপরজনের যে মানে হিংসাবশত হয়ে নানান ধরনের আক্রোশ করে, নানান ধরনের বিদ্বেষ প্রদান করে, তারা কিন্তু দেখা যায় শুধু ইহকাল নয়, জন্ম জন্মান্তরে তারা একে অপরের উপরে কি সেই প্রতিশোধ নেওয়ার সেই প্রতিক্রিয়াগুলো থাকে, হয় নাকি না? তাহলে সেই বাক্যজনিত মানুষের আঘাত আরো বেশি ভিতরে পৌঁছে। কিন্তু আমরা কি এটা কি চিন্তা করি? কিন্তু আমরা এটা চিন্তা করি না। তাহলে আমাদের সবার এটা চিন্তা করা উচিত, আমরা ধর্মকে নিয়ে কোনো সময় মানে খারাপ কোনো কিছু বলা ঠিক না। কারণ আসলে কি বলবো, ধর্ম যখন নিজের অন্তরের মধ্যে থাকে না, যখন এটার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা থাকে না, তখন তার মধ্যে আর কোনো ধর্ম থাকে না। অর্থাৎ সে ধর্মপ্রাণ নয়, ধার্মিকও নয়, তার মধ্যে কোনো ধর্মের কোনো সার্থকতা থাকে না, তাহলে সে কিন্তু অপরজনকে ধর্ম দিতে পারে না। বুদ্ধ বলেছেন যে যা কিছু দানের মধ্যে সাব্বা দানাং ধাম্মা দানাং দিনাত, সকল প্রকার দানের চাইতে ধর্মদান শ্রেষ্ঠ, হ্যাঁ, সকল তোমার দানকে জয় করে ধর্মদান। তাহলে সেই ধর্মদান আমাদেরকে এটা কি করতে হবে, আমাদেরকে মনে প্রাণে বিশ্বাসের মাধ্যমে আচরণ করতে হবে। তাহলে কোন ধর্মটাই আপনার শ্রেষ্ঠ হবে? আপনি ধর্ম উপলব্ধি করে, ধর্ম আচরণ করে, ধর্ম অনুশীলন করে, এটাকে আপনি পেয়ে যখন অপরজনকে দেবেন, এটাই হবে ধর্মদান। এটা তো বাকিতে ধর্মদান হয় না, হয় নাকি না? এটা কালিতেও ধর্মদান হয় না, বাকিতেও ধর্মদান হয় না, হয় নাকি না? বাকি করা ধর্মদান হবে, হ্যাঁ, তাহলে ধর্মদান হবে আপনার, সেটা পূর্ণভাবেই ধর্মদান করতে হবে। অর্থাৎ আপনি যদি পঞ্চশীল প্রতিপালন করেন, তাহলে আপনি অপরজনকে যদি পঞ্চশীলের উপদেশ দেন, তাহলে আপনার এটা ধর্মদান হবে। কারণ পঞ্চশীল জনিত আপনার ধর্মটা আছে, হয় নাকি না? আপনার পঞ্চশীল নেই, আপনি নির্বাণ ধর্ম দেশনা দিলে এখানে ধর্মদান হবে না, তাহলে তো এটা তো আর কোনো কথা নেই। তাহলে যত প্রকারের এখানে গোজামিল রয়েছে, তার চাইতে বেশি ধর্মের ভিতরেই হতো, হয় নাকি না? ধর্মতে তো খারাপ কোনো কিছু নয়, হ্যাঁ, তাহলে তো মনে করেন আপনি খারাপ মানুষ, আপনি অপরজনকে ভালো কিছু দিতে পারেন, এটার ধর্মের নয়। আপনি ভালো মানুষ, অপরজনকে ভালো কিছু দিতে পারবেন, এখানে কোনো নকল করার কোনো কিছু নেই। অর্থাৎ ধর্মদান শ্রেষ্ঠ যে বলেছেন, এটা রিয়েল হতে হবে, বাস্তব হতে হবে, এটা গোজামিল থাকতে পারবে না, যেটা সেটা সঠিকটাই পেতে হবে, হয় নাকি না? তাহলে আপনি যখন ধর্ম লাভ করবেন, যখন অপরজনকে সেই ধর্ম দেবেন, তখন আপনার ধর্মদান হবে, হয় নাকি না? কিন্তু আপনার ধর্ম না থাকলে কি এটা ধর্মদান হবে? হ্যাঁ, তাহলে আপনার যদি মনে করেন আপনার ধর্ম দান না থাকে, যদি আপনি ধর্মদান ধর্ম লাভ না করে, ধর্ম উপলব্ধি না করে, ধর্ম আয়ত্ত না করে যদি আপনি ধর্মদান করে, তাহলে তো জগতে যত প্রকারের আছে সবচাইতে বেশি খারাপ হতো। তো যাই হোক, বুদ্ধ তো এখানে ধর্মদানকে শ্রেষ্ঠ বলেছেন। যত প্রকারের আবার বস্তু দান রয়েছে, এটাও কিন্তু বাকিতে দান করা যায় না, হ্যাঁ, তাহলে বস্তু দানের পর্যন্তও বাকি দেওয়া ঠিক না, তাহলে আপনি ধর্মদান করতে আর বাকি হবে, হয় নাকি না? তবে এই পৃথিবীতে আমরা কিন্তু সবাই বাকি, হয় নাকি না? কি জন্য বাকি? গত সপ্তাহে বান্তে একটা মানে এই কথাটা বলতে চেয়েছিলেন, যেটা মানে বান্তে বলেছে যে নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, মাঝখানে আমি বসে রই, যাহা পাই তাহা হারাই, লাভ ক্ষতির কিছু নাই। এই কথাটার অর্থটা হচ্ছে, আমরা পৃথিবীতে এসেছি শূন্য হাতে, আমরা সবাই ওখানে আবার চলে যেতে হবে, হ্যাঁ, কিন্তু আমরা কি নিয়ে যাব?
আমরা যদি সৎ কোনো কিছু উপার্জন করি, শীল সমাধি প্রজ্ঞা সৎ জ্ঞান অপরজনকে সেবা কল্যাণ মঙ্গল এবং এইগুলো করে যদি আমরা পৃথিবীতে কাউকে সুখ দিতে পারি, শান্তির পথে আনয়ন করতে পারি, কারো উপকার করতে পারি, কারো কল্যাণ করতে পারি, এই পৃথিবীর মানবতার সেবায় যদি আমরা সেবা করতে পারি, এইগুলোই হচ্ছে আপনারা নিয়ে যেতে পারবেন, আর পৃথিবীর কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। অ নাকি না? তাহলে আমরা শূন্য হাতে এসেছি, যেগুলো নিয়ে এসেছি আবার এগুলো সব ফেলে যেতে হবে। অ নাকি না? কেউ কোনো কিছু থাকবে না, আপনার টাকা পয়সা দন দৌলত সব কিছু আপনার ছেলে মেয়ে বংশধর সবাইকে দিয়ে যাবে, সেগুলো যদি আপনার কথাটা খেয়াল না থাকে তাহলে আবার মৃত্যুর হবার আগেও কিন্তু আপনাকে টান দেবে। অয় নাকি না? আমাকে ভাগ বেশি দেবে, কাউকে কম দেবে, অয় নাকি না? দেবে নাকি দেবে না? অয় নাকি না? আরও যদি কারো যদি পড়াশোনায় পড়ে তাহলে এইভাবে কি অনেক ধরনের ঘটনা শোনা যায় না? মাতা পিতারা সারা জীবন কষ্ট পরিশ্রম করে নিজের জন্য, তারা পুত্র সন্তানের জন্য ওনারা সব কিছু দিয়ে যাবেন। হ্যাঁ, তাহলে যখন মাতা পিতারা যখন দিচ্ছেন না, তাহাদেরকে মার্ডার করছে, অয় নাকি না? তাহাদের উপরে হাত তুলছে, তাহাদেরকে দুঃখ দিচ্ছে, তাহাদেরকে নির্যাতন করছে, নানান প্রকারের ঘাত প্রতিঘাত এগুলো করতেছে, অয় নাকি না? তাহলে বুদ্ধ সেই জন্য বলেছেন এই পার্থিবগুলো দ্বারা প্রকৃত সুখ শান্তি লাভ করা যায় না। বুদ্ধ বলেছেন যে কি, যিনি শিলময় জীবন যাপন করে একদিন জীবনও শ্রেষ্ঠ, সারা জীবন দুশিলময় জীবন আচরণ করার চাইতে একদিন শিলময় জীবনও শ্রেষ্ঠ, অয় নাকি না? তাহলে দুশীল অন্যায় পাপকর্ম সম্পাদন করে যদি আমরা যতই কিছু এখানে লাভ করি না কেন, এগুলো আমাদের থাকবে না। কিন্তু আমরা তো এটা বুঝি না, আমরা অনেক সময় এটা মনে করি, আমরা মানুষের অনেক কিছু বললে এটা কত আনন্দিত হই, আমার যে গুণ থাকবে না, আমার যে জ্ঞান থাকবে না, আমার যে সত্য থাকবে না, সেই সত্যকে নিয়ে যত কিছু বড়াই করুক না কেন, এটা দিয়ে কোনো কিছু হয় না, হয় নাকি না? এটা আমাদের অর্জন করতে হবে। বুদ্ধ এই কথাটা বলেছেন, ভান্তে আগেও অনেক সময় বলেছেন, আমাদের ভান্তে কোন জ্ঞান লাভ করেছেন, কি জ্ঞান লাভ করেছেন, কি সত্য লাভ করেছেন, বুদ্ধের সে ত্যাগ কোন শক্তিটা লাভ করেছেন, হ্যাঁ এটাকে কোনো দেখার বিষয় না, এটা উপলব্ধির বিষয়। কেউ যদি আমার মতো ত্যাগ করে, আমার মতো সমাজমতে আচরণ করে, অনুশীলন করে, ধর্মের জন্য চিন্তা করে, তাহলে তারাই বুঝতে পারবে যে আমার কোন জ্ঞানটা লাভ করেছে, হয় নাকি না? তাহলে একজন বিমুক্ত পুরুষকে চিনতে পারেন যারা বিমুক্ত জ্ঞানের অধিকারী হন, আবার এমনকি বিমুক্ত জ্ঞানের অধিকারী হলেই ওনারা চেনেন না। হ্যাঁ, কেন চেনেন না? যেমন মনে করো সম্যক সম্বুদ্ধত্ব প্রাপ্ত হন, উনিও আশবক্ষ জ্ঞান। হ্যাঁ, একজন কিনাস্ত্রপ হন, উনিও কিন্তু আশবক্ষ জ্ঞান, অর্থাৎ ওনার আশবক্ষ জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছেন। সম্যক সম্বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, উনিও কিন্তু আশবক্ষ জ্ঞান লাভ করেছেন। তাহলে একজন কিনাস্ত্র পরত অহর অরহত দশ সংযোজন ছিন্ন করেছেন, একজন মানে সম্যক সম্বুদ্ধ কিন্তু কি দশ সংযোজন ছিন্ন করেছেন, আশবক্ষ জ্ঞান লাভ করেছেন। লোক উত্তরে কিন্তু আশবক্ষ জ্ঞান সমান। তাহলে একজন কিনাস্ত্র পরহত সম্যক সম্বুদ্ধের জ্ঞানকে কি সব কিছু জানতে পারবেন? হ্যাঁ, তাহলে কখনো পারবেন না। কারণ কেন, উনি আশবক্ষ জ্ঞান পর্যন্ত জানবেন, তার চাইতে বেশি কিছু জানবেন না। কিন্তু আমাদের মানুষ তো এটা চিন্তা করে না। বুদ্ধ যা কিছু এখানে উপলব্ধির কথাটা বলেছেন, একটা দেহকে যদি মাথা থেকে পা পর্যন্ত কণ্ড কণ্ড করে বিদীর্ণ করে থাকে, তাহলে ওখানে জানতে পারবে না কার লোভ কতটুকু, কার দ্বেষ কতটুকু, কার মোহ কতটুকু, কে কতটুকু সংযোজন ছিন্ন করেছে, এটা দেখার জন্য এটা কিন্তু কোনো দেহের কোনো কিছু দিয়ে নয়, এটা মনের সেই ভাব ক্লেশ অবিদ্যের সংযোজন এগুলো দিয়েই তাকে দর্শন করতে হবে। আর এগুলো তো চোখ দিয়েও তো দেখার কোনো নয়। আমরা সাধারণত সবাই বিশ্বাস করি, সবাই বাদে দিয়ে বিশ্বাস করতে হয় নাকি না? তাহলে এই লুকুত্ব ধর্মকে দর্শন করার জন্য প্রয়োজন, এটা প্রজ্ঞাচক্ষু জ্ঞানচক্ষুর প্রয়োজন। হ্যাঁ,
আমাদের নেই কোনো আগে মনুষ্যত্ব চক্ষু। আমাদের মনুষ্যত্ব চক্ষু না থাকলে আমরা মানুষ চিনব না, হয় নাকি না? তাহলে আমরা এই জ্ঞানী সৎ পুরুষদেরকে কীভাবে চিনব? যেগুলো প্রজ্ঞাচক্ষু জ্ঞানচক্ষু প্রয়োজন, কিন্তু আমরা এই চর্মচক্ষু দিককে আমরা মানুষকে চিনি? হ্যাঁ, মনে করুন এটা দায়ক, আপনার কি চর্মচক্ষু দিয়ে চিনতে পারেন? হ্যাঁ, এটা বিক্ষু, আপনার কি চর্মচক্ষু দিয়ে দেখতে পারেন? এটা কি মানে মানুষ, এটা কি পারবেন? যদি আপনি পারেনও কিন্তু মুখ দিয়ে বলতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ কারণ এটা ভিতরে একটা বাহিরে একটা। ভান্ত অনেক সময় কথাটা বলে, কারণ ধর্ম মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ের ওখানে চিন্তা করেন। অর্থাৎ আপনি একদিকে যদি পথে যান, আপনার যদি মনের মধ্যে যদি কোনো খারাপ চেতনা না থাকে, আপনার মনে আপনি কিন্তু পাপি নয়, এটা কিন্তু ধর্মক্ষেত্রে কিন্তু আপনি পাপি নয়, কিন্তু লৌকিক ক্ষেত্রে যেটা দৃশ্যত কিন্তু আপনাকে পাপির মতো দেখা যাচ্ছে, তাহলে মানুষ বলবে আপনি পাপি, হয় নাকি না? তাহলে মনটাকে দিয়ে পাপি আর পুণ্যবানি হয়, এটা ধর্ম দিয়ে চিন্তা করে, কিন্তু লৌকিক দিয়ে চিন্তা করে না। যখন মনে করেন একজন ডাক্তার, আমি অনেক সময় এই কথাটা বলেছি, কারণ পার্থিব জগতে এত কিছু নিয়মকানুন কেন, এত কিন্তু টেস্ট পরীক্ষা কেন, এটা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ মানুষ হচ্ছে এটা সবচাইতে বিশ্বাসঘাতকতা সৃষ্টি করে, এটা হচ্ছে মানুষ। হ্যাঁ, এখন বলবে হ্যাঁ, কালকে বলবেন না, হয় নাকি না? আপনি এখন সাধু, তারপর অসাধু, হয় নাকি না? যেমন মনে করেন আমি ডাক্তারের কথাটা বললাম, মনে করেন একজন ডাক্তার, আপনি অসহায় মানুষ, এতটুকু অর্থ নেই, হ্যাঁ, আপনি গেছেন একজন ডাক্তারের কাছে সাহায্য পারত না, উনি দেখছেন যে অনেক কিছু টেস্ট এগুলো করলে ওনার অনেক কিছু টাকা পয়সা লাগবে, তাহলে আমি চাই সাধারণ ওষুধ দিয়ে যাতে ওটা রোগটা নিরাময় করতে পারে সেই জন্য চেষ্টা করছে, সে প্রাথমিক ওষুধ দিয়ে টেস্ট করতেছে। হ্যাঁ, তখন সে এগুলো দিয়ে যথাযথভাবে যখন হয়তো কিছুটা এত উপকার হয় নাই বা একটু বা ব্যতিক্রম হয়েছে, আসলে ওর জীবনের কথাটা চিন্তা করে কিন্তু ওই কথাটা বলেছে, ওই নির্দেশনাটা দিয়েছে, কিন্তু পরবর্তীতে যখন আরেকটা ডাক্তারের কাছে বলেছে যে তুমি এতগুলো টেস্ট নিয়ে আসো, হ্যাঁ, তখন এতগুলো টেস্ট তোমার তো এইরকম হয়েছে, সেই রকম হয়েছে, এই সেই, হয় নাকি না? কিন্তু যে অসহায়ত্ব বোধ দেখে কিন্তু চিকিৎসা চিন্তা করেছে, তখন কিন্তু তার প্রতি মিথ্যা ধারণা থাকবে। হ্যাঁ, অথচ তার জন্য ভালো দেখেছে, কিন্তু হয়তো দেখবে যে তার মনের মধ্যে তার সে অবুঝ জ্ঞানের কারণে, অজ্ঞতার কারণে, সে অসাবধানতার কারণে সে কিন্তু অন্যায় বলতে পারে, হয় নাকি না? বিচারকের ক্ষেত্রেও কিন্তু সেটা দেখা যায় সবসময়। আসলে বিচারক এবং আইন এটা কিন্তু কখনো খারাপ নয়, ওনারা সবসময় নীতিতে চলার জন্য চেষ্টা করে, কিন্তু চাই দুর্বল মানুষকে সহায়তা করতে। এই পৃথিবীতে অন্য কোনো প্রাণীর চাইতে মানুষের মতো আসলে উদার মানুষ প্রাণ আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। যেমন মনে করেন আপনি একটা হঠাৎ পথে ওখানে গেছেন, হ্যাঁ, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো দেখবেন যে অনেক মানুষ আপনাকে কিন্তু সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য, আমরা অনেক কিছু দেখি মানুষ মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য মানুষ কিভাবে এগিয়ে যায়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত মানুষ সাহায্য করে। তাহলে মানুষের মধ্যে মমতা আছে, মানুষের মধ্যে স্নেহ আছে, আদর ভালোবাসা সব কিছু আছে, কিন্তু আবার অনেক সময় আছে এই আদর স্নেহ ভালোবাসা সব উদাও হয়ে যায় যখন স্বার্থে টান পড়ে, যখন মানুষ ভয়ে টান পড়ে, মানুষ যখন নিজের এগুলোতে হয় তখন কিন্তু সে বলতে পারে না, হয় নাকি না? সেই জন্য তখন আপনি কিন্তু তখন সত্যও বলতে পারবেন। সেই জন্য ভান্তে বলেছে যে অপ্রিয় সত্য হচ্ছে যে লৌকিক সত্য, আর লোকোত্তর সত্য হচ্ছে চতুরাজ্য সত্য। আমরা চতুরাজ্য সত্য কথা বলতে পারবো, ধর্মের নীতির কথা বলতে পারবো, কিন্তু লৌকিক সত্যের কথা আমরা বলতে পারবো না, হয় নাকি না? আমরা উপদেশ দিতে পারবো, আপনি হয়তো পঞ্চশীলের একটা শিলু পালন না করেন, হ্যাঁ, আমি তো উপদেশ দিতে পারবো, আপনাকে জোর করে তো আমি পঞ্চশীল ওখানে পালন করাতে পারবো না। আপনার যদি চেতনা না থাকে আমি নরকে যেতে চাই, আপনি নরকে যেতে চান, এটা তো স্বাধীন পৃথিবী, পৃথিবীতে জন্ম নিয়ে আপনি তো স্বাধীনতা পেয়েছেন, হ্যাঁ,
পৃথিবীতে জন্ম নিলে পৃথিবীতে বাস করারও কিন্তু শক্তি থাকে। হ্যাঁ, এই যে নিরীহ অন্যান্য ঐতিহ্য প্রাণীদের কেউ পর্যন্ত বলছে যে এটা হচ্ছে যে একটা মানবাধিকার, অর্থাৎ পৃথিবীতে যারা জন্ম লাভ করেছে তাহাদের কি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, সেটাই সহযোগিতা করার জন্য মানবাধিকার কাজ করে। অর্থাৎ তির্যক প্রাণীও যদি সে যে পৃথিবীতে জন্ম নিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার তাহার অধিকার আছে। হ্যাঁ, অযথা তাহাকে কি করতে পারবে না, ওকে আঘাত দিতে পারবে না, হত্যা করতে পারবে না। তবে প্রয়োজনে, একটার প্রয়োজনে হয়তো মানুষেরা যেমন বড় কিছুর জন্য মানে মাছা সুকা পারিত্যাগা পাশে চেয়ে বিপুলাং সুকা, আমাদের বিপুল সুখের জন্য কনিক সুখ পরিত্যাগ করতে হবে, হয় না কেন? একটা মানুষের প্রাণের জন্য ওখানে হাজার ছোট প্রাণের চাইতে কিন্তু মানুষের প্রাণকে বেশি কি মূল্যায়ন করে, গুরুত্ব দেয়, হ্যাঁ হয় না কিনা? তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে সকল প্রাণের প্রতি মৈত্রী প্রদর্শনের জন্য বুদ্ধ কথাটা বলেছেন, হয় না কিনা? সকল প্রাণের প্রতি সে দয়াটা রাখার জন্য। কিন্তু যখন এই মানবতাটা যখন চিন্তা করে তখন কিন্তু আমরা প্রতিটা মানুষের একটা কি স্বাধীনতা আছে, তাহলে আমরা উপদেশ দিতে পারবো, আপনাদেরকে সৎ পরামর্শ দিতে পারব, কিন্তু আপনি কোনটা পারবেন কোনটা পারবেন না এটা আপনি মানে জোর করে আমার দেওয়া সম্ভব না, এটা রাষ্ট্র পার, হয় নাকি না? ধর্ম পারেন ধর্ম অনুরাগীকে, যারা ধর্ম কথা বিশ্বাস করেন ধর্মের কাছে আসেন তাহাকে কিন্তু যেমন ধর্ম শিক্ষা দেয় তাকে ধর্মের প্রতি ওখানে আনয়ন করে, এটা ধর্মপ্রাণকেই ধর্ম ধর্মে পারে, হয় নাকি না? যেমন একজন মাস্টার, মাস্টার হলে কি সকল ছাত্রকে শিক্ষা দিতে পারেন? যারা ওর সান্নিধ্যে আসেন যারা ওর আয়ত্তে আসেন তাহাদেরকে শুধুমাত্র শিক্ষা দিয়ে থাকে, তাহলে তার মধ্যে আয়ত্তে আসলেও সে যদি অনুগত না হয় বাধ্যগত না হয় তার কথা যদি না শুনে তখনও কিন্তু তাকে শিক্ষা দিতে পারেন না, হয় নাকি না? তাহলে ধর্ম পারেন যারা ধর্ম বিশ্বাস করেন, ধর্ম অনুগামী ধর্মপ্রাণ ধার্মিকদেরকেই নিয়ন্ত্রণ করতে পারেন, হয় নাকি না? কিন্তু রাষ্ট্র সকল রাষ্ট্রের রাজ্যের যতজন থাকেন তাহাদেরকে নিয়ন্ত্রণ করেন, হয় নাকি না? তাহলে আমাদেরকে সবাইকে বুঝতে হবে আমরা মানুষের যা কিছু বানতে, যে বিচারকের কথাটা বলেছেন সেই বিচারকের ওখানে অর্থটা হচ্ছে কি, মনে করেন একজন দুর্বল মানুষ, সে অসহায় মানুষ, তার দিকেই ওখানে বিচারক রায় দিয়েছেন, সে ডরে ভয়ে সেগুলো মিথ্যে বলছেন, মানে আমাকে মারে নাই, আমাকে নির্যাতন করে নাই, আমার ক্ষতি করে নাই, তখন কিন্তু উল্টা হয়ে যাবে, তখন হয় যে বিচার হয়ে ন্যায় বিচার করে নাই, হয় নাকি না? তখন সে করেছে তাহাকে সাহায্য, বিপদে পড়বে সে, হয় নাকি না? এই জগতের এই কথাটা বলার অর্থটা হচ্ছে যাদের জন্য যারা ধর্ম প্রাণ তাদের জন্মের জন্য মন প্রাণ বিলিয়ে দিয়ে তাদের মনের মধ্যে কান্না বেদনা দুঃখ, হয় নাকি না? তাহাদের ধর্মের কোনো পরিহানি দেখলে ক্ষতি দেখলে অশ্রদ্ধা দেখলে তাদের মনে প্রাণে ওখানে তাদের কষ্ট পাচ্ছে, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করছে, তারা একটা প্রাণীকে ওখানে কি ওখানে নির্যাতন করেও কিন্তু তাদের মনের মধ্যে কোনো দুঃখ নেই কষ্ট নেই, হয় নাকি না? তাহলে কাকে কি বলবে? ধর্ম যার আয়ত্তে থাকবে, যিনি ধর্মকে উপলব্ধি করবেন, যিনি ধর্মকে জানতে পারবেন, তার যদি ধর্মের ক্ষমতা না থাকে তাহলে ওখানে কোথা? যেমন মনে করেন রক্ষক যখন বক্ষকের দায়িত্ব পালন করে তখন রক্ষা করা খুবই কঠিন হয়ে যায়, হয় নাকি না? ঘর শত্রু যখন ওখানে শত্রুতামি করে তখন কিন্তু আপনি কোনো কিছু বলতে পারেন না, হয় নাকি না? যখন নিজের মানুষ যখন নিজেকে যখন আঘাত দেয়, যেমন মাতা পিতারা অনেক কষ্ট বিষ্ট করে ছেলে মেয়েদেরকে সন্তান সন্ততিকে কত শিক্ষা দিয়েছেন, কত আদর স্নেহ করেছেন, তাদেরকে লালন পালন করেছেন, তাদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করেছেন, কত কিছু করেছেন, হয় নাকি না? তাহলে এই ছেলে মেয়েরা যখন মাতা পিতাকে আঘাত দেয়, মাতা পিতাকে ভৎসনা করে, তাহাদের যদি দুর্ভাগ্য বাসন করে তাহলে নিজের কথা কাকে বলবো, হয় নাকি না? তাহলে ছেলে মেয়ের কথা বলা বলে নানি নিজের কথা, হয় নাকি না? তাহলে বলবে যে কি ওই খারপোয়া ওই তোর পুয়া, হয় নাকি না? এখন তো নিজের কথা তো নিজের বলাও যায়, হ্যাঁ
এখন বানতের কথা বলবো কি বানতে বলতে পারবে? বলতে পারবে না। যারা বানতেরা আপনারা আসেন, হ্যাঁ, বানতের সান্নিধ্যে থাকে, বানতের যারা সেবক, বানতের যারা পূজারি, তারা যদি অন্যায় অপরাধ অধর্ম পথে চলে, খারাপ পথে চলে, আমারও বলার কোনো কিছু থাকবে? হ্যাঁ, বুদ্ধ সেই সময়ও তখন বলেছেন, বুদ্ধর শিষ্য কি ধরনের? সুপাটি পান্ন ভাগাবাতু সাবকাসঙ্গ, উজুপাটি পান্ন ভাগাবাতু সাবকাসঙ্গ, ন্যায়পাটি পান্ন ভাগাবাতু সাবকাসঙ্গ, সমীচী পাটি পান্ন ভাগাবাতু সাবকাসঙ্গ। বুদ্ধ এই কথাটা বলছে, বুদ্ধের শ্রাবক সঙ্গ কি ধরনের? সুপ্রতিপন্ন, হ্যাঁ, তাহলে ঋজু প্রতিপন্ন, ন্যায় প্রতিপন্ন, সমীচীন প্রতিপন্ন। বুদ্ধের শ্রাবক মানে বুদ্ধের শিষ্য, অর্থাৎ বুদ্ধের শিষ্যরা ভিক্ষু সমন বুদ্ধের সঙ্গরা ওনারা এই চারি প্রতিপন্ন হয় নাকি না? এটা বুদ্ধ অনেক বড়াই করে বলেছেন না, হয় নাকি না? আপনারা ত্রিপিটকের পাতায় পাতায় ওখানে দেখবেন, ওখানে শ্রাবণের গুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে, আমাদের ভিক্ষুদের গুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে, বুদ্ধের শ্রাবকদেরকে গুণ বর্ণনা করতে গিয়ে, ওখানে ত্রিপিটকের পাতায় পাতায় আমাদের শিল্পের যেগুলো আছে সেগুলো সব ওখানে লিখেছেন। বুদ্ধের শিষ্যরা এইভাবে আহার গ্রহণ করেন, এইভাবে চলেন, এইভাবে উপবেশন করেন, এইভাবে প্রতিনিয়ত ধ্যান করেন, এই সমস্ত শিলের বর্ণনাগুলো ওখানে এই দেশনার মধ্যেই ওখানে আছে, হয় নাকি না? তাহলে তো বুদ্ধ তো বুদ্ধের শিষ্যদেরকে, বুদ্ধের শ্রাবকদেরকে ওখানে গুণান্বিত করে সেই গুণগুলোকে ভাষণ করেছে, হয় নাকি না? আর এই গুণগুলো যদি আমাদের না থাকে, তাহলে কি আমরা বুদ্ধের শ্রাবকত্ব লাভ করতে পারবো, শিষ্যত্ব হতে পারবো? তাহলে আমরা যদি বলে যে কি আমরা বুদ্ধের শিষ্য, হ্যাঁ, বুদ্ধ কি? বুদ্ধ হচ্ছেন ত্যাগী, হ্যাঁ, উনি হচ্ছেন মুক্ত পুরুষ, হ্যাঁ, উনি সকল প্রাণীর প্রতি সর্বততই দয়াবান, হ্যাঁ। তাহলে আমি বুদ্ধির শিষ্যত্ব হওয়া মানে বুদ্ধির গুণগুলোকে আমি শতটুকু অর্জন করতে না পারলে কিঞ্চিত মাত্র হলেও আমি ওই দিকে অনুসারী, ওই স্রোতে যাচ্ছি, হয় নাকি? এখন যখন একটা শিক্ষার্থী যেমন হয়, সে প্রাইমারি চললেও কিন্তু সে ছাত্র, হয় নাকি না? হাই স্কুলে পড়লেও কিন্তু ছাত্র, কলেজে পড়লেও ছাত্র, বিশ্ববিদ্যালয়ে চল পড়লেও ছাত্র, হয় নাকি না? যখন সে মানে ওখানে নিজে শিক্ষার্থী হয় তখন ছাত্র হয় নাকি না? আবার যখন মনে করেন সে প্রাইমারি স্কুল ছাত্রকে শিক্ষা প্রদান করে তখন কিন্তু মাস্টার, হয় নাকি না? হাই স্কুলের ওখানে ছাত্রকে শিক্ষা দেন তখন কিন্তু মাস্টার, কলেজের ছাত্রকে শিক্ষা দেন তখন কিন্তু মাস্টার, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে শিক্ষা দেন তখন কিন্তু মাস্টার, হয় নাকি না? যখন শিক্ষা করেন তখন শিক্ষার্থী, আর যখন উনি শিক্ষা দেন তখন কিন্তু শিক্ষক, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরাও তো এটা নিজেদেরকে যখন এখানে ধর্মের, সেই জন্য বুদ্ধ এখানে মানে সত্য এবং অসত্যের কথাটা বলেছেন, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সে মানে মানে শিক্ষা, যতক্ষণ পর্যন্ত মুক্তি লাভ করতে না পারে, যতক্ষণ পর্যন্ত তাকে এটা প্রচেষ্টা চালাতে হবে, সেটা শিক্ষার্থীর মতো, হ্যাঁ, যখন উনি সমস্ত কর্ম শেষ করেছেন তখন কিন্তু সে শিক্ষকের মতো, হ্যাঁ। তাহলে আমরা প্রত্যেকেরও এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। অনেক সময় বান্তি চিন্তা করে তা আসলে মাঝে মধ্যে মানে দেশনা প্রসঙ্গে এটা বান্তি চাই, সবসময় আমি যদি এই দেশনা করি অন্য বিষয়বস্তুকে না বলে, যাতে বুদ্ধ হচ্ছে চতুরাজ্য সত্যের কথাটা বলেছেন, 84,000 ধর্মস্কন্ধের কথাটা বলেছেন, অহিংসা ত্যাগের নীতির কথাটা বলেছেন, সেই কথাগুলো যাতে বলি, হ্যাঁ। কিন্তু এই দিকে যখন মানুষেরা যখন ওখানে দেখা যায় ধর্মের নামে যখন অধর্ম বলে, এটাতে বলতেই তো হবে, হয় নাকি না? কারণ একটা জিনিস মানুষ সবাই শুনতেছে, আগে শুনতে হবে, আমাকে বিশ্বাসটা হচ্ছে পরে, আমি সত্যটা যদি আমি না শুনি তাহলে আমি বিশ্বাস কিভাবে করব, হয় নাকি না? যেমন খুব সহজ কথা, আমরা অনেকেই অনেক কিছু বলে থাকেন জ্ঞানের কথা, লুকুত্তর জ্ঞানের কথা, ধর্মের ওখানে কোনো অ্যাসপিরিটি ডেট নেই, আপনি এখনো শীল পালন করলে এটি শীল পালন হবে, বুদ্ধের সময়ও শীল পালন করলে শীল পালন হবে, আপনি যদি এটা 10,000 বছর না 20,000 বছর পরেও যদি আপনি
শিল প্রতিপালন করেন তখন কিন্তু শিল পালন হবে না, হবে নাকি হবে না? দেখেন ওখানে যখন বুদ্ধির শাসন থাকেন না তখনও কিন্তু লোকোত্তর জ্ঞান লাভ করেন। আমরা তো সবাই বলি সম্যক সম্বুদ্ধ, সম্যক সম্বুদ্ধের পরের স্থান হচ্ছে পর্যেক বুদ্ধ। হ্যাঁ, পর্যেক বুদ্ধ কখন আবির্ভাব হয়? কাকে পর্যেক বুদ্ধ বলেন? যখন বুদ্ধির শাসন থাকেন না, যখন 84,000 ধর্মস্কন্ধের বর্ণনা থাকেন না, এখানে সঙ্গ এইভাবে প্রতিষ্ঠিত থাকেন না, বুদ্ধির ত্রিপিটক এই বাণীগুলো ওখানে থাকেন না, তখনও পর্যন্ত নিজের প্রচেষ্টা বলে সে লোভ দ্বেষ মোহকে ধ্বংস করে দশ সংযোজন ছিন্ন করে যারা বিমুক্ত হন তাদেরকে পর্যেক বুদ্ধ বলে থাকেন, হয় নাকি না? হ্যাঁ, যখন এতগুলো ধর্ম শিক্ষা থাকেন না, এতগুলো উপদেশ থাকেন না, তখন সে মন প্রচেষ্টার মাধ্যমে তাহারা কিন্তু বিমুক্ত প্রাপ্ত হয়ে পর্যেক বুদ্ধ হন, হয় নাকি না? আমরা আজকে বুদ্ধের শাসন পেয়ে, বুদ্ধের উপদেশ পেয়ে, বুদ্ধের এত নীতিমালা পেয়ে, বুদ্ধের এত নিদর্শন পেয়ে আমরা এই কর্মপথে চলে আমরা জ্ঞান লাভ করতে পারি না। হ্যাঁ, তাহলে এটা কি কথা? ওনারা বলেন যে বুদ্ধের শাসনকে রক্ষা করার জন্য শুধু ত্রিপিটক শুধু পাঠ করেন, মুখস্থ করেন, মুখস্থ বলেন, হয় নাকি? সারাদিন 24 ঘন্টা কত মিথ্যা কথা বলে, এগুলোর কোনো হিসেব কথা নেই। আরে বুদ্ধির সত্যের কথা দিয়ে সত্য, তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক। হ্যাঁ, বুদ্ধির সত্য কথা বলে আপনার মঙ্গল হোক, আমি সত্য পথে চলে আপনার মঙ্গল হোক, এই কথাটা না। হাই রে, মানে দাঁড় দিয়ে দাঁড় শোধানো, হয় নাকি নয়? আরেকজনের নিয়ে আরেকজনকে শোধ করা। আপনি মনে করেন একজন টাকা পাবে আপনার কাছ থেকে 5,000 টাকা, হ্যাঁ, আপনি আয় উপার্জন করে এটা শোধ করলে এটা কিন্তু আপনার মিনম্যাট হয়ে যাবে। আরেকজনের কাছে দাঁত নিয়েছেন, আরেকজনকে শোধ করেছেন, এবার এটার টেনটানানি শুরু, হয় নাকি নয়? আরেকটা থেকে নিয়েছেন, আরেকটা তারপর বলবেন, হয় নাকি না? তাহলে আমি যখন বলি, আমরা যখন বলি এগুলো কে বলেছেন? বুদ্ধ বলেছেন। উত্তর দিলে কে দেবে? বুদ্ধ দেবে। খেয়ে যাব আমি, হ্যাঁ, নিয়ে যাব আমি, আর আশীর্বাদ দেবে বুদ্ধ। আরে বুদ্ধ আমাদেরকে দিয়েছেন, সেই জন্যই তো বুদ্ধের দোষ, যত দোষ ওই বুদ্ধের দোষ, হয় নাকি না? কারণ বুদ্ধ আমাদেরকে বানিয়েছেন, যা কিছু দেবেন উনি, খাওয়ার জন্য আমাদেরকে রেখেছেন, আশীর্বাদ দেওয়ার জন্য উনি, হয় নাকি না? এটা তো নয়। বুদ্ধ বলেছেন যে কি, এখানে আমাদের প্রত্যেকের এটা চিন্তা করতে হবে, আমাদের যা কিছু এটা যদি আমরা চিন্তা না করি না ভাবি, এটা বুদ্ধ উপদেশ দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, আমাদের প্রতিটা মুহূর্তে এটা আমাদেরকে যথাযথভাবে দিতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, আমাদেরকে শুধু দিনে রাতে ভাবনা করানো, দিনে রাতে শুধু শিল পালন করানো, প্রতিটা মুহূর্তেই ওখানে চিন্তা করতে বলেছেন, ভাবতে বলেছেন। হ্যাঁ, ওখানে কেউ যদি মনে করে যে মানা আমার তো কোনো কাম নেই, কোনো খরচ নেই, বাকি স্বাধীন, এইভাবে বলে নির্বাণ না। প্রতিটা মুহূর্তে নিজেকে যে মনটাকে ঠিক করতে পারছে, কায় বাক্যকে ঠিক করতে পারছে, তখনই তার সেই সাধনাটা ভাবনাটা ঠিক হবে। যেমন মনে করেন আপনারা প্রত্যেকে এখানে ভাবনা করেন, সবাই বলে যে ভাবনাটা হচ্ছে মুক্তির কর্ম, হয় নাকি না? তাহলে পঞ্চশীল পালন করেও তো ভাবনা করা যায়, অষ্টশীল পালন করেও তো ভাবনা করা যায়, আবার শীল পালন না করেও তো ভাবনা করা যায়, আরও অন্যান্য ত্যাগ অনুশীলন করেও ভাবনা করা যায়। এখানে সব ভাবনা তো এক নয়, হয় নাকি না? সবাই শার্ট প্যান্ট পরে কিন্তু অফিসে যায়, কিন্তু সবাই একই কাজ করে না, যার যার যোগ্যতা অনুযায়ী কাজকর্ম করে, হয় নাকি না? তাহলে কিন্তু সবাই কি একই বেতন পায়? সবার কি একই যোগ্যতা, একই একই জ্ঞান, এক একই অভিজ্ঞতা? এটা না। তাহলে সবাই কিন্তু ওখানে অফিসে যাবে, ওখানে ফ্যাক্টরিতে গেটে দিয়ে ঢুকবে, যার যার যোগ্যতা অনুযায়ী কিন্তু ওখানে যেমন উপরস্থ সেটা কাজ করবে এবং অর্থ লাভ করবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ এখানে সবাই ধ্যান করবে, নিজের মনের পাপটাকে যত বেশি দূরীভূত করতে পারবে, নিজের কায় বাক্য মনটাকে শুদ্ধ পথে আনতে পারবে, লোভ দ্বেষ মোহ সংযোজন ক্লেশ ও বিদ্যাকে ধ্বংস করতে পারবে, সে তত বেশি ওখানে নির্বাণের কাছে আসতে পারবে, হয় নাকি না? তাহলে সেই জন্যই এত ত্যাগশীল সংযমের কথাগুলো বলেছেন, হয় নাকি না? তাহলে বানতে কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন, ওখানে
যে লোকোত্তর জ্ঞান লাভের জন্য যেটা মানে ধর্মবাণী এবং শিক্ষা যেমন মনে করেন, অনেক সময় শোনা যায় এখন জ্ঞান লাভ করেছেন আবার খানিক পরে জ্ঞান লাভ করে নেই, হ্যাঁ আবার বলে এদিকে জ্ঞান লাভ করেছেন, আবার অমুক অমুক বুদ্ধের সময় উনি শ্রাবকত্ব লাভ করবেন। যারা জ্ঞান লাভ করবেন কোন না কোনো অগ্রশ্রাবক মহাশ্রাবক শ্রাবকত্ব হতে পারেন না, কারণ আরেকটা বুদ্ধের কাছে যদি এটা হয়, যেমন মনে করেন মাস্টারের চাইতে যদি ছাত্র যদি আগে হয়ে যায় তখন যেমন মনে সম্যক সম্বুদ্ধ, ওনার কাছে শ্রাবকত্ব অগ্রশ্রাবক ছিলেন সারিপুত্র মুদগালায়ন হয় নাকি না, ওনারা কি বুদ্ধের আগে যদি জ্ঞান লাভ করতেন তাহলে তো আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ এটা নয়, আমার আগে তুই শ্রাবক হইতে এখনই জ্ঞান লাভ করে ফেলেছে হয় নাকি না, কথাটা ঠিক আছে নাকি নেই? এই ধরনের ২৮টা বুদ্ধির জীবনীতে আপনারা কোথাও পেয়েছেন নাকি? বুদ্ধির সান্নিধ্যে এসেই ওনারা জ্ঞান লাভ করেন হয় নাকি না, কথাটা ঠিক আছে নাকি নেই? তাহলে তো মাস্টারের আগে ছাত্র জ্ঞান লাভ করে ফেলেছে, কারণ ওনার আগেই তো উনি জ্ঞান লাভ করে ফেলেছে, এটা কখনো হতে পারে না। সেই জন্য ওখানে বলেছেন যে কি, যিনি কমপক্ষে শ্রোতাপতি বলে প্রতিষ্ঠিত হন তাহলে উনি নির্ধারণ হয়ে গেছেন, উনি নেবেন শুধুমাত্র ৭ বার জন্য, হ্যাঁ যদি সর্বাধিক হচ্ছে ৭ বার তার চাইতে বেশি নেবেন না, তার ভিতরে উনি পরিনির্বাবিত হয় নাকি না, তাহলে তো উনি আর ওই অমুক বুদ্ধের কাছে এইটা হবার কোনো কথাটা নয়, তবে হেতুর কথাটা আছে। যেমন মনে করেন যে এই মানে সুমেত তাপস, হ্যাঁ দীপঙ্কর বুদ্ধের সময় সুমেত তাপস যখন ছিলেন উনার কিন্তু অরহত্ব ফল জ্ঞান লাভের হেতু ছিল, অর্থাৎ সেই জন্মেই উনি প্রব্রজিত হয়ে উনি প্রচেষ্টা চালালে সেই সময়েই উনি মানে আশবক্ষ জ্ঞান লাভ করতে পারতেন, হ্যাঁ কিন্তু উনি সেই জন্মে কিন্তু আশবক্ষ জ্ঞান লাভ করে না, অর্থাৎ ওখানে শ্রোতাপত্তি কিংবা এই লোকোত্তর জ্ঞান এগুলো লাভ না করে উনি সম্যক সম্বুদ্ধের কাছে এই বুদ্ধিসত্ত্ব বুদ্ধত্ব লাভের জন্য প্রার্থনাটা করেছে। কিন্তু উনি যদি তখন যদি ওখানে প্রার্থনা করার আগে শ্রোতাপত্তি জ্ঞান যদি উনি লাভ করতেন ওই কথাটা আর করতে পারতেন না, হ্যাঁ যেমন অনেক কিছু এখানে নিয়ম আছে এটা যদি হয় তাহলে উনিত্তর ৭ জন্মের মধ্যেই ওনাকে বিমুক্ত প্রাপ্ত হতে হবে, উনি ৩০ পার্বণে কিভাবে পূর্ণ করবেন, ৩০ পার্বণে পূর্ণ করতে হলে তো ৩০ বার জন্ম নিতে হবে হয় না, কথাটা ঠিক নাকি বেটি? তাহলে আমাদের সাধারণ যারা মানুষ আসলে যারা দায়ক দায়িক উপাসক উপাসিকা অনেক সময়ই অনেকে বান্ত এখানে দেশনা প্রদান করছেন, একটা শুধু আপনারা না এটা অনলাইনে সবাই শুনতেছে, হ্যাঁ তো এখানে সবাই তো জানতে হবে আমরা লেখাপড়া বিদ্যা শিক্ষা করে উচ্চশিক্ষিত হয়ে যখন শিক্ষিত হই তখন আমরা চিন্তা করি সাধারণ মানুষ যারা ওনারা লেখাপড়া জানে না ওনার কথা কে শুনবে, হ্যাঁ আমরা শিক্ষিত হয়ে মানুষ আমরা সত্যকে মিথ্যা বলতে পারবো মিথ্যাকে সত্য বলতে পারবো, হ্যাঁ ধর্মকে অধর্ম বলতে পারবো অধর্মকে ধর্ম বলতে পারবো তিলকে তাক করতে পারবো তালকে তিল করতে পারবো, তাহলে তো আমার হয়ে গেছে এখন আমার বাক পাণ্ডিত্যতা হয় নাকি না, তাহলে এটা দিয়ে ধর্ম হতে পারে না, একটু ধর্ম চিন্তা করলে তো হয়ে যায়, আপনার জ্ঞান আছে আপনার সততা আছে আপনার শিক্ষা আছে অভিজ্ঞতা আছে এটাকে সৎভাবে আপনি প্রিয় করুন আপনি সৎ পথে আনুন, মিথ্যের কর্মপথে পরিচালিত হয়ে এই শত শত হাজার হাজার মানুষদেরকে যদি বিপদগামী করে তাহলে এটার ফলটা কিন্তু আরো বেশি হয় নাকি না, আমি যদি নরকে যাই তখন দেখা যাবে যে আমার উত্তরসূরি সবাই নরকে যাবে হয় নাকি, আমি ফুঁসে চাইলে সবাইকে এই ফোঁসার লাইনে ধরতে হবে হয় নাকি না, আপনি যদি মূর্খ হন সবাই মূর্খের লাইনে ধরতে হবে হয় নাকি না, তাহলে কি আমাদের মানুষের মধ্যে যারা এত শিক্ষিত না এত লেখাপড়া জানেন না, এক গ্রামের মধ্যে অনেক সাধারণ ভালো মানুষও আছে ওরা বলেছে যে কি আমার চোখ কানা করবে দেশ কানা করো না, হ্যাঁ আমি কষ্ট পাবো কাউকে কষ্ট দিবে না হয় নাকি না, এই ধরনের মানুষ আছে না, অথচ কিন্তু ওরা শিক্ষিত না এত স্বাবলম্বী নয় এত বিত্তশালী নয়, তাহলে একজন ক্ষুদ্র মানুষের মধ্যেও কিন্তু মহৎ চেতনাযুক্ত মানুষ আছে হয় নাকি না, তাহলে আমরা লেখাপড়ায় বিদ্যা শিক্ষা অর্জন করে আমাদের সেই বাক পাণ্ডিত্যতা লাভ করে আমরা সৎভাবে ব্যয় করে আমরা তো অনেক কিছু হতে পারি হয় নাকি না, অনেকজন বিজ্ঞানী আছে
ওনারা গবেষণা করে কত কিছু সৃষ্টি করেছেন, হয় নাকি না? তাহলে ওনাদের জীবন এই সমস্ত মিথ্যে ধর্মের চাইতে অনেক ভালো, হয় নাকি না? কারণ এর নিজে ধ্বংস এবং অপরজনকে ধ্বংস করবে, ও নিজে জ্ঞানে উৎকর্ষতা সাধন করবে এবং অপরজনকে জ্ঞানের আলো ওখানে পথের দিকে ওখানে নিয়ে আসবে, হয় নাকি না? তাহলে অজ্ঞ থেকে জ্ঞানের দিকে, অন্ধকার থেকে আলোর দিকে, হ্যাঁ, আমাদের সৎ মানসিকতাটা বড় জিনিস। লেখাপড়া বিদ্যা শিক্ষার যোগ্যতা অবশ্যই সবাই সেটাকে শ্রদ্ধা করে, সম্মান করে, সবাই ভালোবাসে। প্রতিটি পরিবারের মধ্যে যারা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হলে, ভালো কর্ম করলে সবাই তাকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার সুবিধাকে ব্যবহার করে আমরা যদি সেই অন্যায় কর্মপথের দিকে যদি যাই, যেমন মনে করে কেউ যদি হাঁটে হেঁটে যদি কিছু যায়, এত তাড়াতাড়ি যেতে পারবে না, হ্যাঁ। আর যদি মনে করেন বিমান তো খুব স্পিডে যায়, ক্ষতিও কিন্তু দ্রুত করতে পারে, হয় নাকি না? আপনারা 100 জন মানুষ গিয়ে যদি কেউ ওখানে বিরাট বিল্ডিংকে ভাঙতে পারবে, হ্যাঁ, বিমান একটা মাঝখানে ঢুকিয়ে দিলে তো বিল্ডিংটা পড়ে যাচ্ছে, হয় নাকি না? ওখানে আর 50, 60, 70 তালার মানে এগুলো না। তাহলে চিন্তা করে দেখুন, ওরা কিন্তু জ্ঞান আছে না, ওরা শিক্ষিত না। তাই যদি শিক্ষিত মানুষ যখন, সে যখন পাপ চিন্তা করে, সে কিন্তু সাধারণ মানুষের চাইতে পাপ বেশি করে। সেই জন্য বুদ্ধ বলেছেন যে ইহাব দেব অনাথায়া ইয়াথাং বালাস্য জায়াতি হান্তি বালাস্য সুখাংসাং মধ্যমাস্য বিপাতায়। অর্থাৎ ইহাব দেব অনাথায়া ইয়াথাং বালাস্য জায়াতি, অজ্ঞানী মূর্খদের যে জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, হ্যাঁ, এগুলো জন্মে দেয় কিসের জন্য? অনত্বের জন্য জন্মে, হ্যাঁ। ইয়াব দেব অনাথায়া ইয়াথাং বালাস্য জায়াতি হান্তি বালাস্য সুখাংসাং মুদ্রামাস্য বিপাতায়। তাহলে সে নিজে নিজে সে জ্ঞান দিয়ে, নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের শিরকে নিজেই হত্যা করে, হ্যাঁ। ইয়াব দেব অনাথায়া ইয়াথাং বালাস্য জায়াতি হান্তি বালাস্য সুখাংসাং মুদ্রামাস্য বিপাতায়। অর্থাৎ আমাদের আমাদের মাথাটা হচ্ছে যে বড় জিনিস। মাথা শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করলে যেমন জীবিত থাকে না, একটা তাল গাছের যেমন মাথাটা বিচ্ছিন্ন করলে এই তাল গাছটা ওটা আর বর্ধিত হবে না, হয় নাকি না? ঠিক তত্ত্বের অজ্ঞানী মানুষেরা সেই অভিজ্ঞতা জ্ঞান সে খারাপ কর্মপথের দিকে পরিচালিত করে, নিজের সৌভাগ্যের সে মাথাকে নিজেই ছিন্ন করে, হয় নাকি না? তাহলে বুদ্ধ এই কথাটা বলেছেন। তুই যাই হোক, আপনারা যারা আছেন, যারা শুনতেছেন, আপনারা জ্ঞান দিয়ে চিন্তা করুন, ভেবে চিন্তা করুন। আমরা নিজেরা যদি সুখের কর্ম করি, নিজেরা যদি শান্তির কর্ম করি, নিজেরা ভালোর কর্ম করি, তাহলে আমরা নিজেরাও সুখ লাভ করতে পারবো, আমরা মানুষদেরকেও কিছুটা সুখ দিতে পারবো, মৃত্যুর পরেও আমরা সে পুণ্যকে নিতে পারবো, শীল সমাধি প্রজ্ঞার সে পুণ্যরাশিকে নিতে পারবো, হয় নাকি না? আমরা যদি মৃত্যুবরণ করি, আমাদেরকে মানুষ স্মরণ করবে, আমাদেরকে শ্রদ্ধা করবে। আর যদি আমরা মানুষদেরকে আঘাত দিই, কষ্ট দিই, দুর্ব্যবহার করি, অত্যাচার করি, অনাচার করি, এটার কর্মফল কিন্তু কারো ওখানে ভালো হয় না, হয় নাকি না? আপনি সব কিছু করতে পারেন, হ্যাঁ, কিন্তু মন ভাঙলে মনটা ঠিক করা যায় না। আপনারা পরিবারে সবাই আপনারা সংসার, হ্যাঁ, আপনাদের পরিবারের মধ্যে দেখেন স্বামী স্ত্রী আপনাদের আন্তরিকতা যখন এটা দুর্বল হয়ে পড়বে, তখন কেউ এটাকে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারবে, হয় নাকি না? তখন কিন্তু ওই সব সময় দুঃখ দুঃখ পাবে, সারা জীবন দুঃখ পেতে হবে, হয়তো এক করে থাকবেন কিন্তু শান্তি নেই, 7তলা বিল্ডিংয়ে থাকবেন শান্তি নেই, হয় নাকি না? টাকা পয়সা দ্বন্দ্বলত সব কিছু থাকবে কিন্তু শান্তি নেই, হয় নাকি না? তাহলে শান্তি সুখ থাকবে যদি নিজেদের মধ্যে সে আন্তরিকতা থাকে, হয় নাকি না? তাহলে একে অপরের সে আন্তরিকতা এগুলোকে রাখবে কোথায়? এটা ধর্মের মধ্যে, হ্যাঁ। আপনি যখন অধর্ম পথে চলবেন, নীতিহারা হবেন, তখন নীতিহারা হলে আপনি যখন অন্যায় অপরাধ পাপ নানান ধরনের এগুলো করেন, হ্যাঁ, এগুলো দিয়ে কোনোদিন শান্তি লাভ করতে পারবেন না, সুখ লাভ করতে পারবেন না। আমরা যদি সেটা যদি চিন্তা করি, আমরা কারো যাতে দুঃখ না দিই, কষ্ট না দিই, কারো ক্ষতির কারণ না করি, কাউকে আঘাত না দিয়ে
নিজে যতটুকু পারে সেই ধর্ম পুণ্য কর্মে করাটা ভালো, সৎকর্মে করাটা ভালো। আমরা যা কিছু এখানে মানে পেয়েছি সব কিছু আমাদেরকে ফেলে চলে যেতে হবে, হয় নাকি না? কিন্তু আমরা এগুলো নিয়ে এতগুলো চিন্তা করি কেন? আমরা যখন ধর্মের কাছে আসি, ধর্মকে যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু সেটা ধর্মই বিচার করে, হয় নাকি না? তখন পাবলিক বিচার করতে পারে না। কিন্তু আমরা যখন সেটা পাবলিক বিচার করতে যাই, এটা কিন্তু অধর্ম হয়ে যায়। একটা ধর্মস্থানের পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে যারা দূতাঙ্গ কুটিরে প্রবেশ করবেন, ধর্মের জন্য আসবেন, পুণ্যের জন্য আসবেন, ভালো কথার জন্য আসবেন। এখানে কোনো কারো এখানে আরেকজনের ন্যায়ের কথা, অপরাধের কথা, ভুলের কথা, আমি পানতে অনেক সময় বলেছে, পানতে হচ্ছে যে আগুনের মতো। হ্যাঁ, আগুন কোনো কিছু করতে হয় না, আগুন এমনি জ্বলে, কিন্তু যার পাশে আসে সেও কিন্তু জ্বলে যায়, হয় নাকি না? বুদ্ধ বলেছে যে শ্রাবণ ব্রাহ্মণ আগুনের মতো, হ্যাঁ, মাতা পিতা আগুনের মতো, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আগুনের মতো, হয় নাকি না? তাহলে আমরা যদি এগুলোকে যদি যথাযথভাবে যদি এগুলো যদি নিয়ন্ত্রণ না করি, তাহলে নিজেই নিজেকে চলে যাবে, হয় নাকি না? কিন্তু আবার আপনারা যদি মনে করেন শ্রাবণ ব্রাহ্মণকে তো বুদ্ধ আগুন বলেছে, তাই বলে কি ওনারা আগুনে জ্বলতে চান? এটা নয়। হ্যাঁ, একটা ধারালো ছুরি যেমন শেদ ছুরি কাটে না, অপরজনকে কাটে, অপর কিছুকে কাটে, সেই ছুরি কাটে না, হয় নাকি না? ঠিক তদ্রূপ আগুনের পাশে আসলে সে কিন্তু পুড়ে যায়, আগুন তো এমনিই জ্বলে, হয় নাকি না? তুই আর মানুষকে কত বুঝাব, কত শিক্ষা দেব, কত ত্যাগের কথা বলবো, কত কর্মফলের কথাটা বলবো। একটা হচ্ছে যে মৃত্যু, আর একটা হচ্ছে কর্মফল, এটাকে কেউ রোধ করতে পারবে না। আপনি সমুদ্রের তলদেশে থাকেন, আকাশে ওখানে লুকিয়ে থাকেন, পর্বতে ওখানে গুহায় যেখানে লুকিয়ে থাকেন না কেন, তাহলে এই কর্মফলকে কেউ রোধ করতে পারবে না। তাহলে আমরা কর্মফল বিশ্বাসী হয়ে কেন এত পাপ করতেছি, কেন এত অত্যাচার করতেছি, হ্যাঁ, অন্যায় করতেছি, অধর্ম পথে চলতেছি, আমাদের কি এটা আমাদের চিন্তাটা লাগে না? আমাদের মনের কি এটা একটু উৎপন্ন হয় না? নাকি আমরা জন্ম লাভ করেছি এই পৃথিবীতে আমাদের সব কিছু রাজত্ব করার জন্য? হ্যাঁ, এটা রাজত্ব করে ওইভাবে পশুরা, মানুষেরা না, মানুষ পশুর মতো রাজত্ব করে না, মানুষ মানুষের পাশে দাঁড়ায়, মানুষ মানুষের সুপকার করতে চায়, সাহায্য করতে চায়, হয় নাকি না? তাহলে যারা মানুষ মানুষকে যদি কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাত দেয়, এটা কত বড় অন্যায় এবং অপরাধ। আপনি মনে করেন ওখানে ওখানে শত প্রাণীকে আপনি মুক্ত করেছেন, আর একজন প্রাণীকে আপনি আঘাত করেছেন, মানুষকে আঘাত করেছেন, হয়তো ওই প্রাণীর মধ্যেও কিন্তু হিংসা আছে, কিন্তু মানুষের হিংসাটা ডাকলে তখন কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে। যেমন বিডুরবের কথাটা আছেন, ওর মনে একটা হিংসা যখন জেগেছে, আমি যদি রাজত্ব পাই তাহলে এগুলো সব ধ্বংস করে দেবো, হয় নাকি না? উনি যখন রাজত্ব পেয়েছেন এটা হিংসার চারিতত্ব করেছে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ মানুষ মানুষের বংশশুদ্ধ শেষ করে দেবে। হ্যাঁ, যখন মানুষ মানুষেরা এটা চিন্তা করে না, এই হিংসা যখন চারিতত্ব করে তখন বংশশুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বানতে কতবার দেশনায় বলেছেন, বানতে এখনো পর্যন্ত হিলের মানুষেরা জানে, ওনারা বানতেকে জানেন দে বানতের মানে ওনারা কেয়াতির মতো। বানতে আমাদেরকে এসেছেন উদ্ধার করতে, আমাদের আমাদের কাছে এসেছেন আমাদেরকে মুক্ত করতে, আমাদেরকে সৎ পথে আনতে, ধর্ম পথে আনার জন্য আমাদের কাছে এসেছেন। হ্যাঁ, ওনারা সবাই ওনারাকে বানতের জ্ঞাতি হিসেবে জানে, হ্যাঁ, ওনারা সবাই বানতেকে সেইভাবে মনে করেন, কিন্তু আজকে এই জ্ঞাতিদেরকে উদ্ধার করতে গিয়ে বানতের কি অবস্থা, কত নিন্দা তিরস্কার অপবাদ, নেই কোনো বাকি নেই। হ্যাঁ, শুধু ভান্তে খারাপ, হয় না? জগতের মধ্যে আর কেউ খারাপ না। আসলে যাই হোক, আমি খারাপ হই আর বালা হই এগুলো আমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি খারাপ হলে, আমি খারাপ কর্ম করলে খারাপ কর্ম ফল ভোগ করব, হয় নাকি না? আমি ভালো কাজ করলে ভালো ফল পাবো, খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করবো,
এটা তো সেটা আমার নিজের ব্যাপার, কেউ কারোর জন্য না, হয় নাকি না? তাহলে এতজনের মাথা ব্যথা কেন? হ্যাঁ, তাহলে যার কোনো কিছু এটা চিন্তা করে না, আমরা সবাই চিন্তা করি, আমাদের পেছনটা দেখি না, পেছনটা সবাই দেখব, নিজের পেছনটা দেখলে সব কিছু ধরা পড়বে। আমরা শুধু সামনেরটা রাখি, কোনো মানুষ যদি আমাকে দর্শন করতে চায় সামনের দিকে, পেছন দিকে যাতে না দেখে, কারণ পেছনটা দেখলে হয়তো আমাকে খারাপ মনে করতে পারে, হয় নাকি না? এটাকে দিয়ে কেউ কোনোদিন সেই ঢাকানো যায় না। আমরা নিজে নিজেকে রক্ষা করতে বলেছেন, বুদ্ধ নিজে নিজেকে পরীক্ষা করতে বলেছেন, নিজে নিজেকে পাহারা দিতে বলেছেন, হয় নাকি না? অপরজনের নিন্দে তিরস্কার করে কোনোদিন এটা মানে কারো ভালো হয় না। তাহলে অযথা নিন্দে তিরস্কার করে নষ্ট করলে এটা কোনো লাভ হয় না, কয়লা দুইলে ময়লা যায়। আসলে আপনি কয়লাকে যতই দোয়ার জন্য চেষ্টা করুন না কেন, ময়লা যাবে না, কয়লা কয়লাই থাকে, হয় নাকি না? হয়তো কভার দিতে পারেন, প্যাকেট দিতে পারেন, একটা তো আমাদের চিটেঙ্গে ভাষায় তো কথা আছে, হয় না? ও আয়রনযুক্ত পানিতে যদি চা বানায়, হ্যাঁ, দুধ যদি ওখানে আধা কাপও দিয়ে থাকে, যে মানে কালসে মারবে, হয় নাকি না? ওই কালো মানুষ পৌডার দিলে যেমন তারা খায়, হয় নাকি না? এটা তো মানে একেবারে ওই দুধের চায়ের মতো হয়ে যাবে। তো যাই হোক, মানুষ যত কিছু নিজের পাপকে ঢাকানোর জন্য চেষ্টা করুক না কেন, আসলে পাপ ঢাকানো যায় না। হ্যাঁ, আমাদের কারণ সবচেয়ে সাক্ষী হচ্ছে, এটা হচ্ছে মনের সাক্ষী। আপনি সবাইকে ঠকাতে পারবেন, মনটাকে ঠকাতে পারবেন? যারা পৃথিবীতে অন্যায় অপরাধ পাপ কর্ম করেছেন, হয়তো ওনারা শাস্তি নাও পেতে পারে, মানুষেরা সবাই ভালোও জানতে পারে, সেই মানুষের মানে খারাপ কাজও মানুষ নাও জানতে পারে, কিন্তু নিজের মনটাকে পাকিয়ে দিতে পারবে? হ্যাঁ, আপনারা যত খারাপ মানুষ হোক না কেন, তাদের বিবেকে কিন্তু তাড়না দেয়। হ্যাঁ, নিজের মনের মধ্যে দুঃখ উৎপন্ন হয়, আমি এগুলো কি কাজ করলাম, মানে কেন করলাম, আরেকজনকে আঘাত কেন দিলাম, আরেকজনকে হত্যা কেন করলাম, তখন কিন্তু তাদের মনটা কিন্তু চটপট করে। হয়তো তাদের জীবনে যদি কোনোদিন শোনেন, তাদের সে আত্মনাটা কিন্তু তাদের আসবে, তখন ওরা বলে যে আমি আমি এমনি খারাপ মানুষ, কত মানুষকে খারাপ করেছে, আমি এই খারাপ কাজ করতে পারবো না, হয় নাকি না? অর্থাৎ খারাপ মানুষের মধ্যেও কিন্তু ভালো চেতনা আছে। আর যারা সাধুর বেশ ধরে যদি মানুষদেরকে তাদের খারাপ পথে পরিচালিত করে, তার চাইতেও বেশি খারাপ হচ্ছে যে এগুলো, হয় নাকি না? কারণ যারা খারাপ মানুষকে দেখা যায়, সে মানুষের মানুষকে মানুষ নিয়ন্ত্রণ করে চলতে পারে, অর্থাৎ তাকে এড়িয়ে চলতে পারে, কিন্তু যে ভালো রূপী খারাপ মানুষ, তাকে কিন্তু কেউ চিনতে পারে না, হয় নাকি না? সেই সবচাইতে বেশি ক্ষতি সাধন করতে পারে, সেই সবচাইতে অনিষ্ট সাধন করতে পারে, হয় নাকি না? তো সেই জন্য কেউ কারো কাউকে যদি আপনি ভালোকে খারাপ মনে করেন, খারাপকে ভালো মনে করেন, তাহলে আপনি কোনোদিন প্রকৃত সত্য লাভ করতে পারবেন না। আপনি সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ভালোকে ভালো, খারাপকে খারাপ রূপে যখন জানবেন, আপনি খারাপটাকে পরিত্যাগ করে ভালো পথে আসার জন্য চেষ্টা করবেন, হয় নাকি না? তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকে যাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্র এবং সাধু সৎপুরুষের সান্নিধ্যে থেকে সম্মুখ দৃষ্টি প্রতিপন্ন হয়ে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, জন্ম জন্মান্তরে সৎ মাতা পিতা লাভ করে আপনারা যারা এই ধর্মময় জীবন আচরণ করে অচিরেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, এই রূপে সকল প্রকার আপনাদের পুণ্যরাশিকে স্মরণ করে সকল প্রাণীর প্রতি আপনারা মৈত্রী এবং মঙ্গল কামনা করে বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করে তিনবার সাধুবাদ প্রদান করুন।